পরে যদি আপনাকে এই দ্বীপে ছেড়ে দেওয়া হয়, আপনি মনে করতে পারেন হয়তো আপনি স্বপ্ন দেখছেন কিংবা ভিন্ন কোনো গ্রহে চলে এসেছেন। কারণ এমন সব অদ্ভুত গাছ পৃথিবীতে থাকতে পারে তা হয়তো আপনার কল্পনাও ছিল না। শকোত্রা নামের এই দ্বীপটি যেন পৃথিবীর মধ্যে ভিন্ন গ্রহের দ্বীপে। গালফ অফ এডেনের কাছে ভারত মহাসাগরের মধ্যে চারটি দ্বীপ নিয়ে ছোট্ট এক দ্বীপপুঞ্জ শকোত্রা। ইয়েমেনের উপকূল থেকে 250 মাইল দূরে অবস্থিত দ্বীপপুঞ্জটির প্রধান দ্বীপের নামও শকোত্রা। এখানে এমন সব অদ্ভুত চেহারার উদ্ভিদের দেখা মেলে যা পৃথিবীর অন্য অংশের গাছগাছালি থেকে একেবারেই আলাদা। দ্বীপের 825 জাতের উদ্ভিদের মধ্যে 3 ভাগের 1 ভাগের বেশি দেখা পাবেন না কোথাও। প্রাণীর বেলাও একই কথা খাটে। শকোত্রা সরীসৃপ প্রজাতিগুলোর মধ্যে 90% ও ভূভাগের সামগ্রীর মধ্যে 95% দেখা মেলে না আর কোথাও। এখানকার সাগরেও দেখা মেলে নানা জাতের প্রাণী। তাদের মধ্যে আছে 253 প্রজাতির প্রবাল, 230 প্রজাতির সামুদ্রিক মাছ সহ আরো অনেক কিছু। প্রায় 25 কোটি বছর আগে যখন বড় বড় ভূখণ্ডগুলো যুক্ত হচ্ছিল তখন শকোত্রা একটি দ্বীপ হিসেবে অবস্থান করছিল। অন্য জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানকার উদ্ভিদ ও প্রাণী অন্যান্য জায়গা ছড়াতে পারেনি। দ্বীপে সবসময় উচ্চ তাপমাত্রা।